আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এরকম ভাবে বিরিয়ানি এরকম হাত বাড়িয়ে ছেঁকা খেয়ে ওই ধোয়ার গন্ধ শোকা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাট লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কাবাবটা যা করেছে পারফেক্ট করে যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফিরে এসেছি আমাদের প্রিয় চ্যানেল জীবে জলে। তবে আজকে চারিদিকে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে মেঘলা এবং বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে আমরা একটা স্পেশাল জায়গার মধ্যে চলে এসেছি, যেখানে আজকে আমরা একটা পুরনো দিনকে রিলিভ করব। কিভাবে আগেকার দিনে মানুষে বিরিয়ানি বানাতো, তো সেটাকে আমরা দেখার জন্যে আজকে আমার সঙ্গে দুটো আমার খুব কাছের বন্ধু আছে। একদম, তোমরা কেমন আছো বলো? আর দাদার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, আর আজকে দাদার এত সুন্দর একটা, মানে দেখা হই এত সুন্দর একটা কন্টেন্ট আমাদের কাছে, মানে আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা এরকম সুন্দর একটা অপরচুনিটি পাবো শুধুমাত্র আমাদের দাদার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিওটা কিন্তু এনজয় করতে হবে, এবং সঙ্গে অরিজিৎ দা রয়েছে, সঙ্গে অরিজিৎ এন্ড অর্পণ। থ্যাংক ইউ সৌরভ এন্ড থ্যাংক ইউ জীবে জল। যারা যারা ভিডিওটা দেখছো জলদি সাবস্ক্রাইবটা করে দাও, একদম সাবস্ক্রাইব করে দাও। আর এরকমই কন্টেন্ট যদি আরো দেখতে চাও দাদাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। তবে তার সঙ্গে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হ্যাংলাবাজ এবং ব্লগ বয়, ব্লগ বয়। তবে চলুন দেখা যাক কি করে আমরা আজকে বিরিয়ানি বানাতে পারি। একদম আপনাদের সামনে আমি সেই রেসিপিগুলোকে আবার তুলে ধরতে পারবো, তো সেটার জন্য অবশ্যই সেটাকে ভালো করে একটু দেখবেন। মানে পরিত্যক্ত ইটভাটায় পেয়ে গেছি একদম, বোল্ড ভার্সন একদম একদম একদম, এই কারণে পুরো রেসপন্সিবিলিটি আমি কাকার ঘাড়ে আমি দিয়ে দিয়েছি। কাঠের জালে মজাটাই আলাদা, রান্নার টেস্টটা আলাদা হয়।
রেডি। এটা তাহলে আমাদের বিরিয়ানি ক্রিম বানানো হচ্ছে। ঘি দিলাম, দুধ দিচ্ছে, হ্যাঁ দিয়ে এটা এটা হলে মা বলছি রং দিলাম, হ্যাঁ এটা গোলাপ জল জল। ছাকার কারণটা হলে এতে যে পেঁয়াজের গুঁড়ো গুলো আছে গুঁড়ো ধরার জন্য। দইটা নিচে দিলে কি হয়, মানে মেইন পারপাসটা কি? ওই হাড়ির গায়ে লেগে যায় না। আচ্ছা সাজিয়ে দিলাম, হ্যাঁ দিলাম দিলাম। গরম মশলা জায়ফল জায়িত্রী, মগজ পেস্টটা পানি ছিল তো, হ্যাঁ এটা আমি ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ একদম কিন্তু অন্যরকম ভাবে বানানো হচ্ছে, মানে নর্মাল আমরা অথেন্টিক ঢেকে দিলাম, মিক্সার হয়ে গেল ঠিক আছে একদম। মশলাটাকে মাখিয়ে দিলে তাই তো, চাল ঢাল দিয়ে, হ্যাঁ চুপ। এটা কি ক্রিম? কাজু বাদাম পড়ে গেল তাই তো, হ্যাঁ এটা মিক্স করবো, হ্যাঁ কি পুরো ইয়ামি একটা ব্যাপার আছে, এখনই কাঁচা খেয়ে নেওয়া।
এটা বাঁশের কাঠির ভিতরে গাঁথা আছে শিকের অভাবে। হ্যাঁ শিকের অভাবে। তাহলে আপনারা ফাইনালি সেই সময়টা এসে গেছে যার আমরা অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষাটা আমাদের অলমোস্ট হয়ে এসছে, আঁচটা চলছে, ধোঁয়াটা এবার দেখতে পাচ্ছেন মারাত্মক একটা ধোঁয়া এবং তার সঙ্গে সেই ফ্লেভারটা আসছে। আমরা জাস্ট অপেক্ষা করতে পারছি না। অর্পণ কেমন লাগছে বলো? আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এরকম ভাবে বিরিয়ানি এরকম হাত বাড়িয়ে ছ্যাঁকা খেয়ে ওই ধোয়ার গন্ধ শোকা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বাট লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই কাকার জন্যই আজকে আমাদের এই প্ল্যানটা পুরোপুরি সেরা। এবার টেস্ট করলে বুঝতে পারবে কাবাবটা এটা সেরা করেছে, কাবাবটা যা করেছে পারফেক্ট করেছে। তবে ফাইনাল রিভিউ আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাবো। জীবে জলের সৌরভ আর আমি আমার বন্ধু সৌরভ, যাই হোক খেয়ে টেস্ট করে দেখবো। ফার্স্টে রাইসটা নেব। বেশ ভালো। একটা কথাই বলবো, অরিজিৎ যে কথাটা বললো ঘাম, এই ঘামটার জন্যে মানে সার্থক, রাইট? ইয়েস, অ্যাকচুয়াল সার্থক। একা একা খাচ্ছে, আমাকে একটু ডাকছে না, হাত দিয়ে দিচ্ছে, যাই হোক যদি ইচ্ছা তাদের খেতে হবে। কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু কলকাতার নর্মাল যে বিরিয়ানিটা হয় ওরকম কিন্তু হয়নি, একটু আলাদা টাইপের হয়েছে। কীরকম আলাদা টাইপের এটা জানতে গেলে আপনারা বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে খান, তাহলেই বুঝতে পারেন জিনিসটা কীরকম হয়েছে। পুরো ভিডিওটা আশা করি দেখেছেন। যাই হোক আলুটা দেখাবো কীরকম হয়েছে, জাস্ট নরমটা দেখো, অন্য লেভেলের সফট হয়েছে আলুটা। আলুটা দিয়ে খেয়ে দেখবো আলুটার ভিতরে সব কিছু ঢুকেছে কিনা মশলা পত্র। আলুটা মটনটা দেখো, কপালটা ভালো বড় সাইজ পড়েছে আমার, ধরো এটা রাখা হচ্ছে তোমার জন্য। চর্বি থাকলে পর সেই টেস্টটা সেরকম হয়। তাহলে বুঝতে পারছেন মাটনের স্পেশালিটি হচ্ছে চর্বি দেওয়া মাটন, আগে কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমার সঙ্গে সেই লেভেলে নরম হয়েছে আর মশলা এত সুন্দর ঢুকেছে, মানে এত সুন্দরভাবে কাকা বানালো। আমি বিরিয়ানি কোনোদিন বাড়িতে বানিয়েছি, ভালো হয়নি, টেস্ট হয়নি, কেন হয়নি এবার বুঝতে পেরেছি যে কোন জায়গা আমার ফল্ট ছিল। আমি তো বাড়িতে যে বিরিয়ানি ট্রাই করবো এরকম বানাবোই, আর আপনারাও চাইলে আপনারাও বানাতে পারেন বাড়িতে। খাবার খুবই ইজি হয়ে থাকা যাচ্ছে না অ্যাকচুয়ালি। হালকা আলু দিয়ে অর্পণ দিক দিয়ে খেয়ে নিচ্ছি, কি করবো আর লোভ লাগছে, কিছু করার নেই। এখানে শেষ নয়, অনেক খারাপ আছে আমাদের, তারপর দেখাবো। দোকানে যেমন খারাপ হয় কাঠগুলোতে বিভিন্ন জায়গায় পাবে, দোকানে পাওয়া যায়, তারপর সেরকম খেতে হয়েছে, মানে সেরা টু জেড।